আজকে সারা রাজ্যেতে লক্ষ্মী পুজো পালন হচ্ছে। এখানে আমরা পৌঁছেছি শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে। আসুন কথা বলি, আজকে আপনারা কি প্ল্যান করেছেন? কাল রাত্রির থেকে পুজোর জোগাড় হচ্ছে, প্রতিমা এসছে, সুন্দর করে পেছনটা ডেকোরেশন করেছে আমার নাতনি আর আমার ছেলে, ডেকোরেশন করেছে, প্রতিমা এসছে। সকাল থেকে আমি পুজোর জোগাড় শুরু করেছিলাম, ঘট পেতেছি, তিরকাটি পুঁতেছি, মায়েকে সিঁদুর পরিয়েছি, মাকে মালা পরিয়েছি, আনাজ এই ফলটাল এই সমস্ত নৈবেদ্য তৈরি করেছে বাড়িতে আমার বড় বৌমার মা এবং তার সঙ্গীরা সব বসে বসে ভোগ ভোগ তৈরি করেছে। মানে আমাদের তো শুকনো ভোগ হয়, সেই শুকনো ভোগ তৈরি হয়েছে আর ঠাকুরমশাই মন দিয়ে পুজো করছেন। এই সমস্ত যোগাড় যন্ত্র করে একদম সুন্দর করে পুজো হচ্ছে। একটু সায়নদীপ থেকে জেনে নিই যে আজকে লক্ষ্মী পুজোর দিন, সবাই বাড়িতে আছে, তো আজকে কি প্ল্যান আছে? ভোগ তো আছে, তো এরপরে কি প্ল্যান আছে? দুপুরবেলা একসাথে খাওয়া আছে, যেটা আমরা কখনোই সুযোগ পাই না একসাথে খাওয়া। সবাই ব্যস্ত, বাবা ব্যস্ত থাকেন, বৌদিও চাকরিতে আছেন, দাদা চাকরিতে আছে, আমি চাকরিতে আছি, আমার ওয়াইফও চাকরিতে আছেন, তো সবারই একটা নিজস্ব জায়গা আছে। তো এই ছুটির দিন পাওয়া খুব রেয়ার, তো একসাথে বসে পুজোর প্রসাদ খাবো এবং দুপুরের লাঞ্চ, এটাই আমাদের কাছে খুব স্পেশাল আজকের দিনের জন্য। তো আজকের দিন স্পেশাল লাঞ্চের প্ল্যান আছে। ক্যামেরা পার্সন কিরণজিৎ দাসের সঙ্গে প্রেমা রাজরাম, কলকাতা, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।